রাজ্যের বদনাম করতে মিড ডে মিলে কেঁচো এবং ইঁদুর দিয়ে ছবি তুলে দেখানো হচ্ছে দাবি রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধিরা আসছে মিড ডে মিলের ব্যবস্থা দেখতে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রীর দাবি, রাজ্যের মিড ডে মিল ব্যবস্থা দেখে শিক্ষা নিক কেন্দ্রীয় প্রতিনিধিরা, আর সেই শিক্ষা প্রয়োগ করুক অন্য রাজ্যে, তাতে দেশের ভালো হবে, মন্তব্য পুর নগর উন্নয়ন মন্ত্রীর। শিক্ষা দপ্তরকে বলেছি আমার ওখানে একটা মিড ডে মিল সেন্টার আছে বড়, সেখানেও একবার ভিজিট করে দিতে, তাহলে ওনারা আনন্দ পাবেন যে কীভাবে মিড ডে মিলটা চলে দেখার জন্য। কালকেও যেটা বলেছি আজকেও বলছি, কিছু মানুষ বাংলাকে বদনাম করার জন্য তারা কখনো ইঁদুর কখনো সাপ ফেলে দেয়, ফেলে দিয়ে ছবি তোলে, সে ছবি তুলিয়ে এই রকম অবস্থা, আর তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নাচতে থাকে যে ভাবছে বোধহয় ওই 200 পার ওই ছবি, একটা ইঁদুর আর একটা ছুঁচোর ছবি দেখিয়ে 200 পার হয়ে যাবে। যেখানে মোদী অমিত শাহ এসে পারলো না, সেখানে একটা ছুঁচো বা একটা সাপ পারবে? তো ওরা ভাবছে এগুলো, আশায় মরে চাষা, আশায় মরছে বিজেপি।